হ্যালো এভরিওয়ান, ইচ্ছু চাকলার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা করব সেটা হলো রুই মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। কাটা চচ্চড়ি করতে আমার এখানে লাগছে কাঁচা লঙ্কা, আর রয়েছে পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। খুব সামান্য সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়েই এই রেসিপিটা কিন্তু হয়ে যায়। এখানে আমি মাছের মাথাটাকে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মেখে নিয়েছি। পেঁয়াজ দুটোকে এখানে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোও কুচিয়ে নিয়েছি, বেটে দিচ্ছি না। আর এখানে একটা টমেটোকেও আমি কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। যদি কেউ চাও টমেটো কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো। কড়াইতে ভালো করে তেল গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেব। মাছের মাথাগুলোকে এবার দিয়ে দিচ্ছি। প্রথমে আগে এগুলোকে ভালো করে ভাজা করে নেব, তারপরে বাকি পদ্ধতিতে যাব। মাছের মাথাটাকে ভালো করে ভাজা করে তুলে নিয়েছি। এবারে মাছ ভাজার যে তেলটা আছে কড়াইয়ে, সেই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম। এবারে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা পেঁয়াজটাকে, পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভালো করে ভাজা হবে। যদি কেউ চাও পেঁয়াজ ভাজার সময় সামান্য নুন দিয়ে দিলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়, কিন্তু আমি এখানে এখন কোনো নুন দিইনি, আমি এমনি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নরম হতে দেব। দেখো পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর বেশ নরম হয়ে এসছে। এইবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। একটু নরম হয়ে আসলে তারপরে কেটে রাখা টমেটো কুচিটাকেও এর মধ্যে একবারে অ্যাড করে দেব। এবারে কিন্তু এটাকে একটু ভালো করে কষাতে হবে, আর টমেটোটাকেও একটু নরম হওয়ার জন্য ধিমে আঁচে রাখতে হবে। তো এখানে আমি একটু নরম হওয়ার জন্য এটাকে একটু ঢেকে দিলাম। দেখো ঢাকনা খোলার পরে বেশ কিন্তু নরম হয়ে এসছে টমেটোটাও। এবার আমি ভেজে রাখা মাথার টুকরোগুলোকে এর সাথে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। একটু তেলের সাথে পেঁয়াজের সাথে মাছের মাথাটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। গরম জলটা দিলে রান্নাটা আরও ভালো হয়, ঠান্ডা জল দিলে রান্নাটা নতুন করে শুরু হতে থাকে, গরম জলটা দিলে সেটা হয় না। তো এটাকে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব, আর যেন মাছের মাথার মধ্যে তেল মশলাটা, মশলা তো কিছুই নেই, তেলটা স্বাদটা ভালো করে চলে যায়। এবার দেখা যাক কত দূর হলো মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। এখনও জল কিছুটা রয়েছে, তো এটাকে আরও একটু সময় দিতে হবে। আরও একটু হলেই, আর একটু সময় দিলেই এটা পুরো রেডি হয়ে যাবে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। এবার দেখি, হ্যাঁ এবার কিন্তু মাছের মাথার কাটা চচ্চড়ি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কেননা দেখো চারপাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এটাকে গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমি নামাবো। রুই মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি কিন্তু আমার সম্পূর্ণ রেডি। খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব ঝটপট রান্না হয়ে যায় এই রেসিপিটা। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো, আর যারা আমার পরিবারে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো।